মাইকেল জ্যাকসন, পুরো নাম মাইকেল জোসেফ জ্যাকসন, জন্ম 29 আগস্ট 1958, মৃত্যু 25 জুন 2009, একজন মার্কিন সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, গান লেখক, অভিনেতা, সমাজসেবক এবং ব্যবসায়ী। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বহুল বিক্রিত অ্যালবাম সঙ্গীত শিল্পীদের তিনি অন্যতম। মাইকেল জ্যাকসন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারে নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতা জো জ্যাকসন ছিলেন একজন আমেরিকান প্রতিভা ব্যবস্থাপক এবং মাতা ক্যাথেরিন জ্যাকসন ছিলেন গৃহিণী। এক ব্যতিক্রমী মেধা নিয়ে জন্মগ্রহণ করা মাইকেল জ্যাকসন তার জীবনযাত্রাও ছিল ব্যতিক্রমধর্মী। 150 বছর বেঁচে থাকার জন্য তিনি গ্রহণ করেছিলেন বিভিন্ন পরিকল্পনা। সবসময় তার সাথে থাকত বেতনভুক্ত 12 জন ডাক্তার, যারা তাকে প্রতিদিন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পর্যবেক্ষণ করতেন, কোনো কিছু খাবার আগে ল্যাবরেটরিতে পরীক্ষা করাতেন, ঘুমাতেন অক্সিজেনযুক্ত বেডে, নিজের জন্য অর্গান ডোনার প্রস্তুত করে রেখেছিলেন যাতে তিনি অসুস্থ হলে তারা তাকে কিডনি, লিভার, হার্ট, শরীরের যে কোনো অঙ্গ দিতে প্রস্তুত থাকে এবং তাদের খরচও তিনি নিজেই বহন করতেন। শরীরচর্চার জন্য রেখেছিলেন 15 জন বডি বিল্ডার, যারা তাকে প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করাতেন, কারোর সাথে হাত মেলানোর আগে হাতে হ্যান্ড গ্লাভস পরিধান করতেন। তার কালো চেহারা সুন্দর করার জন্য তিনি কোটি কোটি টাকা খরচ করেছেন প্লাস্টিক সার্জারি করে। জ্যাকসন পরিবারের অষ্টম সন্তান মাইকেল জ্যাকসন মাত্র 5 বছর বয়সে 1963 সালে পেশাদার সঙ্গীত শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি তখন জ্যাকসন 5 নামের সঙ্গীত গোষ্ঠীর সদস্য হিসাবে গান গাইতেন। 1971 সাল থেকে মাইকেল একক শিল্পী হিসাবে গান গাইতে শুরু করেন। মাইকেলের গাওয়া 5টি সঙ্গীত অ্যালবাম বিশ্বের সর্বাধিক বিক্রিত রেকর্ডের মধ্যে রয়েছে, যথা অব দ্য ওয়াল 1979, থ্রিলার 1982, ব্রাট 1987, ডেঞ্জারাস 1991 এবং হিস্টরি 1995। তাকে পপ সঙ্গীতের রাজা হিসাবে আখ্যায়িত করা হয়। সঙ্গীত, নৃত্য এবং ফ্যাশন জগৎসহ ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে 4 দশকেরও অধিককাল ধরে সাংস্কৃতিক অঙ্গনে বৈশ্বিক ব্যক্তিত্ব হিসাবে চিহ্নিত হয়ে আছেন। 80-এর দশকে মাইকেল সঙ্গীত শিল্পীদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান। তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মার্কিন সঙ্গীত শিল্পী যিনি MTV-তে এত জনপ্রিয়তা পান। বলা হয় তার গাওয়া গানের ভিডিওর মাধ্যমে MTV-র প্রসার ঘটেছিল। গানের তালে তালে মাইকেলের নাচের কৌশলেরও ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মাইকেলের জনপ্রিয় নাচের মধ্যে রোবট ও মুনওয়ার্ক রয়েছে। মুনওয়ার্ক আসলে হলো সামনের দিকে হাঁটার দৃষ্টিভ্রম সৃষ্টি করে পিছনে যাওয়ার ভঙ্গিমা। তিনি পপ সঙ্গীত এবং মিউজিক ভিডিওর ধারণা পাল্টে দেন। এখন সারা বিশ্বের সকল নৃত্যশিল্পীরা মাইকেল জ্যাকসনকে প্রায় শ্রদ্ধা জানিয়ে থাকেন। মাইকেল জ্যাকসন 2 বার রক অ্যান্ড রোল হল অফ ফেমে নির্বাচিত হন। এছাড়াও তিনি এই পৃথিবীর একমাত্র ব্যক্তি যিনি গান লেখক, নাচের R&B হল অফ ফেমে জায়গা করে নিয়েছেন। সঙ্গীত জগতের কেউ এত ক্যাটাগরিতে হল অফ ফেমে নিজেকে নিতে পারেননি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অনুসারে মাইকেল সর্বকালের সবচেয়ে সফল শিল্পী। 13টি গ্র্যামি পুরস্কার, 13টি 1 নম্বর একক সঙ্গীত এবং 35 কোটিরও বেশি মাইকেলের অ্যালবাম বিক্রিত হয়েছে। থ্রিলার 1982 আজ পর্যন্ত 110 মিলিয়নের উপর বিক্রি হয়েছে, যা সর্বোচ্চ বিক্রিতে হওয়া অ্যালবাম। ব্রাট 1982 যেটাতে আছে বিলবোর্ড চার্টে 1 নম্বর হওয়া 5টি গান, যা সর্বোচ্চ এবং মাইকেল জ্যাকসনের সবচেয়ে বিক্রি হওয়া অ্যালবামের তালিকায় দ্বিতীয়, যা 67 মিলিয়ন কপি বিক্রি হয়। ডেঞ্জারাস 1991, যার মাধ্যমে মাইকেল নিউ জ্যাক সুইং নামে নতুন একটা জেনারকে পপুলার করে, এবং এটি সবচেয়ে বেশি বিক্রিত হওয়া নিউ জ্যাক সুইং অ্যালবাম, যার পরিমাণ 36 মিলিয়ন কপি। হিস্টরি 1995, মাইকেলের নবম স্টুডিও অ্যালবাম এবং এই পর্যন্ত 33 মিলিয়নের চেয়ে বেশি বিক্রিত হওয়া অ্যালবাম। হিস্টরি একটি বহুল আলোচিত প্রতিবাদী অ্যালবাম। তার 2 বছর পর 1997 সালে তিনি রিলিজ করেন তার সর্বপ্রথম রিমিক্স অ্যালবাম ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর হিস্টরি অন দ্য মিক্স, যা এই পর্যন্ত সবচেয়ে বেশি বিক্রিত হওয়া রিমিক্স অ্যালবাম, 60 মিলিয়ন কপি। 2001 সালে মাইকেল রিলিজ করেন ইনভিনসিবল, তার জীবনের 10ম ও সর্বশেষ স্টুডিও অ্যালবাম। এটি থ্রিলার এর থেকেও তাড়াতাড়ি বিক্রি হচ্ছিল, কিন্তু সোনি মিউজিকের সাথে ঝামেলার কারণে তারা এই অ্যালবামটি প্রমোট করে না। তারপরেও এটি 13 মিলিয়ন কপি বিক্রি হয়। এটি এই পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল অ্যালবাম। এই অ্যালবামের শুধুমাত্র রেকর্ডিংয়েই মাইকেল খরচ করেন 30 মিলিয়ন মার্কিন ডলারের উপরে, যা বাংলা টাকায় কনভার্ট করার পরিমাণ হবে 300 কোটি টাকা। 2010 সালে বিলবোর্ড কর্তৃক একটি পোলে এই অ্যালবামটি 2000 থেকে 2010 সালের মধ্যে রিলিজ পাওয়া অ্যালবামের মধ্যে সেরা অ্যালবাম নির্বাচিত হয়। জ্যাকসন হচ্ছে এই পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড ও নমিনেশন পাওয়া তারকা। এছাড়াও গিনেস বুক অফ ওয়ার্ল্ড তাকে বিশ্ব রেকর্ডে ভূষিত করেছেন বিনোদন জগতের মানুষ হিসাবে সবচেয়ে বেশি দান খরাত করার জন্য। তার দানকৃত অর্থের পরিমাণ 50 মিলিয়ন মার্কিন ডলারের বেশি, বাংলা টাকায় কনভার্ট করার পরিমাণ হবে 500 কোটি টাকা। ব্যক্তিগত জীবনে তিনি নানা কেলেঙ্কারিতে জড়ালেও প্রায় 40 বছর ধরে সারা বিশ্বে বিখ্যাত হয়েছিলেন এবং তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ গায়ক এবং নৃত্যশিল্পীর সিংহাসনে বসে আছেন। তার মতো তারকা বর্তমান বিশ্বে নেই বললেই চলে। এখানে উল্লেখ্য তার ব্যক্তিগত জীবনে অভিযোগকৃত কেলেঙ্কারিগুলি, যা পরবর্তীতে প্রত্যেকটি মিথ্যা প্রমাণিত হয়। 2009 সালের 25 জুন মাইকেল জ্যাকসন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে সারা পৃথিবীতে আলোড়ন পড়ে যায়।
টিএমজেড যখন তাদের ওয়েবসাইটে তার মৃত্যুর খবর নিশ্চিত করে, তারপর তা সব জায়গায় খুব দ্রুতই ছড়িয়ে পড়ে। তার মৃত্যুর ফলে পৃথিবীর ইন্টারনেট ব্যবস্থা এক প্রকার ভেঙে পড়ে। তার সম্পর্কে বিস্তারিত জানার জন্য পৃথিবীর সকল অঞ্চল থেকে তার ভক্ত ও সাধারণ মানুষ গুগলে সার্চ করা শুরু করে। মাইকেল জ্যাকসন শব্দটি এত বেশি অর্থাৎ মিলিয়ন মিলিয়ন ইনপুট হওয়ার কারণে তারা ভেবেই বসে ডিডস ভাইরাসে তাদের সার্চ ইঞ্জিন আক্রান্ত হয়েছে, যার ফলে তারা প্রায় 30 মিনিট গুগল বন্ধ রাখে। উইকিপিডিয়াতে 1 ঘন্টার মধ্যে 12 লাখেরও বেশি মাইকেলের বায়োগ্রাফি দেখে, আর এই চাপ উইকিপিডিয়া লোড নিতে সক্ষম না হওয়াতে ক্র্যাশ করে। পরে কর্তৃপক্ষ জানায় তাদের ইতিহাসে এইরকম ঘটনা এই প্রথম। এইরকমভাবে টুইটারও ক্র্যাশ হয়, যেখানে মোট টুইটের 15% মেনশন করা হচ্ছিল মাইকেল প্রতি মিনিটে 5,000+ টুইট। এছাড়াও বিভিন্ন নিউজ পোর্টাল ইন্টারনেটে মানুষের আনাগোনা এত বেড়ে যায় যে সাধারণ ইন্টারনেট ট্রাফিকের 11% হতে 20% ধস নামে। এমটিভি 24 ঘন্টা ধরে তার মিউজিক ভিডিও, ডকুমেন্টারি, ভক্ত, ফ্যামিলি ইত্যাদি বিভিন্ন বিষয়ে প্রচার করার সিদ্ধান্ত নেয়। তার শেষ কৃত্য অনুষ্ঠান পৃথিবীর 300 কোটিরও বেশি মানুষ সরাসরি টেলিভিশন অনলাইনে দেখে, যা এই পর্যন্ত সর্বোচ্চ কারো শেষ কৃত্য অনুষ্ঠান দেখা হয়েছে। দায়িত্বে খামখেয়ালি করার কারণে তার মৃত্যুর জন্য মার্কিন চিকিৎসক ডক্টর কনরাড মারেকে দায়ী করা হয়। এজন্য মার্কিন আদালত তাকে 4 বছরের জন্য কারাবাস সাজা দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।